বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আর তোমাদের দেশে যথাসম্ভব গেটগুলোতে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা সোয়াবিন কারির নিরামিষ রেসিপি। তো চলো দেখে নি, তার আগে দেখে নি চলো সব কেমন মাছ। কি রে, তোরা দুজন মাছ পাসনি? পাবিও না। কি পালা উঠেছে? অনেক বড় মাছ না? কোনো কাজ করে খায় না, তারা মাছ ধরছে। হ্যাঁ, লাগছে সয়াবিন আর এরকম আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছে, আর লাগছে গোটা টমেটো। তেলটা গরম হয়ে যেতে সয়াবিনগুলো আলাদা ভেজে নিচ্ছে। সয়াবিনটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেবে। এই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে। আর এই যে ছোট ভাই মাছ আছে, অনেক বড় বড় মাছ ধরেছে আজকে। আলু আর টমেটো একসঙ্গে দিয়ে দিয়েছে। দিয়ে আর ভালো করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছে। তেজপাতাটা বলা হয়নি, তেজপাতাটা মা দিয়েছে, আবার তেজপাতাও ফোড়নে দিয়েছিল। আলু আর টমেটো ততক্ষণ ভাজা হতে থাক, ততক্ষণ তোমার একটা জিনিস দেখ। না, চরম শাস্তি দেওয়া হচ্ছে। এত উৎপাত, ঠিক আছে এবারে। গুঁড়ো লঙ্কা দিচ্ছে 2 চামচের মতো। বাবু জ্বালাবি না, কিন্তু আমি বললাম। হলুদ গুঁড়ো দিল 1.5 চামচের মতো। এবার দিচ্ছে লবণ স্বাদ মতো, যে যেমন লবণ নুনটা খেতে পছন্দ করে। বাবু দেখো, তোমার সেই গরম মশলা কতগুলো সব বার করছে। দিয়ে এবার মা মশলাগুলোর সাথে ভালো করে কষে নেবে আলু টমেটোটা আর সয়াবিনগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে এবার ভালো করে কষবে। তো মা এটা 10 মিনিট ধরে কষুক, আমি ততক্ষণ তোমাদের দেখাই তারা কত মাছ ধরেছে। এর মা ইয়ে এত জল ঘাঁটছে ছোট ভাইটা, ওই মা গদ এই করছি। তোর মা কিন্তু বকছে, দেখেছ কেরামতি সবসময়। এ তোর ভুঁড়ি একদম তো কিচ্ছু নেই রে, শুকিয়ে গেছে তোর ভুঁড়ি, শুকিয়ে লাটি হয়ে গেছে। পাড়ার শের, হ্যাঁ বাঁকা চন্দ্র। কচি এবার দেখ, 2 হাত বড় মাছ পড়বে। তোর দাদা কিভাবে ওঁত পেতে বসে আছি। ওই দে দে, তোর ভাগনা কিরকম হাসছে দেখ। এটা কাদলা ভাই, সেটাই তো। হ্যাঁ এটা কাদলা, সাইজটা দেখো বন্ধুরা কত বড়, একদম পুকুরের দেশ, একদম টাটকা রে। জানতো এ মাছগুলো কোথায় গেছে বলে? গো চলে গেছে, ও পাড়ায় চলে গেছে। সে কি যেন মাছের নামটা ভুলে যাচ্ছে। এটা তবু কত হতে পারে, 1.5 কিলো? হ্যাঁ এই 1.5 কিলোই হবে। কত বড় মাছ পড়েছে, এটা কাতলা মাছ পুকুরে, এটা অনেক পুরনো সব কাতলা মাছ এগুলো।
তরকারি কষে নেওয়ার পরে ওই গামলা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। সয়াবিন কারিটা হয়ে এসছে আর সামান্য একটু জল শুকিয়ে এলে নামিয়ে নেওয়া হয়ে যাবে। তো সয়াবিন কারিটা রেডি, আমাদের তৈরি হয়ে গেছে, এবারে গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে।